السلام عليكم ورحمة الله وبركاته ক্লাস ওয়ানের শিক্ষার্থীরা আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ভালো রেখেছেন শিক্ষার্থীরা তোমাদের আল কোরআনুল করিম থেকে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা সূরাতুন নাস পড়ব ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নাসে আমরা জানি মোট 6টি আয়াত তোমরা প্রথম ক্লাসে ইতিমধ্যে জেনে ফেলেছো যে সূরাতুন নাসের মধ্যে মোট 6টি আয়াত আছে আমরা এর মধ্যে প্রথম ক্লাসে 1 থেকে 3 নম্বর আয়াত পড়েছি অর্থাৎ অর্ধেক আয়াত আমরা পড়ে ফেলেছি আজকে আমরা বাকি অর্ধেক পড়ব ইনশাআল্লাহ তাআলা অর্থাৎ আজকে আমাদের বিশেষ পাঠ হবে 3 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই আয়াতগুলো ইনশাআল্লাহ পড়ব তো তোমরা একটা কোরআনুল করিমের ছবি দেখতে পাচ্ছ আমরা ইনশাআল্লাহ বড় হলে এই কোরআন শরীফ পড়তে পারবো বুঝতে পারবো এবং তদ অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ তো তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পাচ্ছ যে কোনো সূরা শুরু করার সময় বিসমিল্লাহ পড়তে হয় এমনিভাবে বিসমিল্লাহ পড়তে হয় যখন তুমি কোরআন শরীফ পড়া শুরু করো তো আজকের মতো আমাদের কোরআন শরীফ পড়া শুরু এই কারণে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব ইনশাআল্লাহ তোমরা এখানে দেখতে পাচ্ছ কুল আউযু বিরাব্বিন নাস এটা একই সাথে পুরো 7টি আয়াত 6টি আয়াত দেওয়া আছে এরকম একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ তো আজকে আমরা যেই 4 নম্বর আয়াত থেকে শুরু করব দেখো প্রথমেই আছে মিং শাররিল ওয়াসওয়াসি মিং শাররিল ওয়াসওয়াসি মিং বানান কিভাবে হবে মিম নুন জের মিং মিম নুন জের মিং শাররিল বানান করব শিন রা যাব শার রা লাম জের রিল শাররিল মিং শাররিল মিং শাররিল শিনের পরে যে রা আছে এই রার মধ্যে তাসদিদ আছে তাসদিদ ওয়ালা হরফ দুবার পড়তে হবে এ কারণে আমরা দুবার পড়লাম মিং শাররিল ওয়াসওয়াসি ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াসওয়া সিন লাম জের সিল ওয়াসওয়াসিল খানুন জবর খান্নুন আলিফ জবর না খান্না সিন জের সি খান্নাসি وسواس الخناس وسواس الخناس من شر الوسواس الخناس وقفه كل كي হবে من شر الوسواس الخناس من شر الوسواس الخناس মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এখানে দেখতে পাচ্ছ আমরা 4 নম্বর আয়াত ইতিমধ্যে পড়ে ফেলেছি এখন আমরা 5 নম্বর আয়াত পড়ব এখানে আছে আল্লাযী ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু আল্লাযী হামজা লাম জবর আল লাম জবর লা আল্লা যালিয়া দির যি আল্লাযী হামজা লাম জবর আল লাম জবর লা আল্লা যালিয়া দির যি আল্লাযী ইউওয়াসউইসু ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউওয়াস ওয়াও জের উই ইউওয়াসউই সিন পেশ সু ইউওয়াসউইসু ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু الذي يوسوس همزه لم زبر اللم زبر لا زال يزر ذي الذي يوس يا بش يو واو سين جبر وس يوس واو زر وي يوس وي سين بش سو يوس وي سو الذي يوسوس الذي يوسوس তারপরে في صدور الناس فيزر في صوت بش سو دل واو بش دو في صدور رانون زرين في صدور نون الف زبنا في صدور الناس جرسي في صدور الناس في صدور الناس فيزر في صوت بش سو دل واو بش دو في صدور نون زر في صدور نون الف زبنا في صدور الناس جرسي في صدور الناس وقف كل اللي كي هابي
في صدور الناس তাহলে আমরা তিনটি আয়াতের মধ্যে দুটি আয়াত পড়ে ফেলেছি এখন আমরা সর্বশেষ আয়াতটি পড়ব মিনাল জিন্নাতি আছে মিনাল জিন্নাতি কিভাবে বানান হবে মিমজের মিনুন লাম যাবন নাল মিনাল জিন্নুন জের জিন্নুন যাবন না জিন্না তাজতি জিন্নাতি মিনাল জিন্নাতি মিমজের মিনুন লাম যাবন নাল মিনাল জিমনুন জের জিন মিনাল জিন নুন যাবন না মিনাল জিন্না তাজতি মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি তারপরে হবে ওয়াও নুন যাবর ওয়ান নুন আলিব যাবন না ওয়ান্নাসি মিনাল জিন্নাতি ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস হ্যাঁ মূল্যায়ন নিচের আয়াতটি পড়ো নিচের আয়াতটি হবে দেখো নিচের আয়াতটি পড়তে পারো কি না এখানে হামজালাম জাবর আল্লাম জাবাল্লা জালিয়া জের জি তোমাদের দ্বিতীয় নম্বর আয়াত একটু চেষ্টা করো আল্লা দি ইউ ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউয়াস ওয়াও জের ইউই সিন পেশ ইউ ইউয়াস উইসু ফায়া জের ফি ইউয়াস উইসু ফি সদ পেশ সু দাল ওয়াও পেশ দু সুদু রানুন জের রিন সুদু রিন নুন আল জবর না ফে সুদু রিন না সিন জের সি আল্লা দি ইউয়াস উইসু ফি সুদু রিন না সি আয়াতটি দেওয়া হয়েছে তো তোমরা তিনটি আয়াত খুব ভালোভাবে পড়বে তোমাদের বাড়ির কাজ হবে দুটো এক নম্বর হলো আয়াতগুলো বারবার পড়বে দুই নম্বর খাতায় লিখবে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করুন আমিন আজকের মতো তোমাদের থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু